শুধু বাংলাদেশ নয়, বিশ্বে প্রথমবারের মতো বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাসে চালু হয়েছে বন্যা বিমা প্রকল্প। বেসরকারি সংস্থা অক্সফামের উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন এবং অর্থায়নের কাজ করছে স্থানীয় ও আন্তর্জাতিক কয়েকটি সংস্থা। প্রাথমিক পর্যায়ে দেশের সবচেয়ে বন্যাপ্রবণ এলাকা উত্তরের যমুনা চরাঞ্চলের বিমাকৃত 1600 পরিবারের মধ্যে ক্ষতিগ্রস্ত 708টি পরিবারকে দেওয়া হয়েছে বিমার টাকা। সিরাজগঞ্জ কুরেশে রিপোর্ট করছেন মুকসিমুল হাসান। প্রতি বছর বর্ষা মৌসুমে বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয় দেশের উত্তরের জনপদ, বিশেষ করে যমুনা তীরবর্তী সিরাজগঞ্জ বগুড়া সহ এই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় বন্যার পানি এতটাই বাড়ে এবং তাই স্থায়ী হয় যে পানি নেমে যাওয়ার পর ক্ষতি কাটাতে হিমশিম খেতে হয় ওই এলাকার হতদরিদ্র জনগোষ্ঠীকে। এমন বাস্তবতায় বন্যা দুর্গত সিরাজগঞ্জের যমুনা চরাঞ্চলের প্রান্তিক পর্যায়ের মানুষের সহায়তায় বেসরকারি উদ্যোগে চালু হয়েছে বন্যা বিমা প্রকল্প। প্রাথমিক পর্যায়ে গবেষণার মাধ্যমে 10টি গ্রামের 1661টি পরিবারকে বন্যা বিমার আওতায় আনা হয় আর তালিকাভুক্ত পরিবারগুলোর মধ্য থেকে জরিপের মাধ্যমে বিমা টাকা দেওয়া হয় গেল বছরের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যমুনা চরাঞ্চলের 4টি গ্রামের 708টি পরিবারকে। বন্যার পানির উচ্চতা এবং স্থায়িত্বের উপর ভিত্তি করে চালানো হয় এই জরিপ। এক্ষেত্রে নদীর উচ্চতা থেকে লোকালয়ে পানি যদি 11 মিটার ওঠে এবং তা 9 দিন স্থায়ী হয় তবে 2800 টাকা, 21 দিন স্থায়ী হলে 4400 টাকা আর 26 দিনেও বন্যার পানি না নামলে প্রতিটি পরিবারকে 8000 টাকা নির্ধারণ করা হয় এই বন্যা বিমা প্রকল্পে। আমরা দেখেছি যে একটা পরিবার 8 থেকে 9 দিন পর্যন্ত তার নিজস্ব সহযোগিতা চলতে পারে, 9 দিনের উপরে গেলে এই 9 দিনের মজুরিটা আমরা যেটা হিসাব করি যে প্রতিদিন যদি সে 200 টাকা পায়, 250 টাকা পায়, সেই হিসাবটা করেই আমরা কিন্তু এই কম্পেনসেশনটা নির্ধারণ করেছি। আবার যে 26 দিন যায় কিন্তু তখন আর 26 দিন কিন্তু শুধুমাত্র 26 দিনের মজুরিটা ধরিনি, আমরা এটা ধরেছি যে তার আরও ক্ষতিগ্রস্ত হবে সেই ক্ষতিগুলোকে পূরণ করে একটা কম্পেনসেশন নির্ধারণ করেছি। আর এই প্রকল্পের আওতায় অর্থাৎ বন্যা বিমায় তালিকাভুক্তদের মধ্যে যেসব পরিবার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অনেকেই বিমার এই টাকা দিয়ে এখন ঘুরে দাঁড়ানোর চিন্তা করছেন। বন্যায় মন ভাবে ছিল বাড়ি ছাইরা করে দড়াগুড়া তো বাড়িতে নাই, কেই পানি বেশি দিন থাকার পরে এই অনুদানটা আমরা পাইছি। টাকাটা দিল আমাদের খুব উপকার হলো, আমাদের বাঁচার পথ করে দিল। প্রকল্প বাস্তবায়নে যৌথভাবে কাজ করছে বেশ কয়েকটি সংস্থা। এটার সাথে জড়িত আছে ভারতের চেন্নাই ভিত্তিক একটা ইনস্যুরেন্স প্রোডাক্ট তৈরি করা কোম্পানি সিএআইআরএম, বাংলাদেশের তথ্য সরবরাহ করেছে মূলত IWM বলে একটা সংগঠন, আর এটার সাথে ইনস্যুরেন্সটা কাভারেজ দিয়েছে স্থানীয়ভাবে প্রগতি ইন্স্যুরেন্স এবং এটা আন্তর্জাতিকভাবে এটা ব্যাক ইন্স্যুরার হিসেবে কাজ করেছে সুইসরে, এবং অক্সফাম এবং SDC এটা অর্থায়নটা করেছে। জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগ বিপদাপন্ন জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাসের জন্য গৃহীত বিকল্প এই প্রকল্প এবং তার বাস্তবায়ন বিশ্বে বাংলাদেশেই প্রথম। ভবিষ্যতে এর আওতা এবং সহায়তার পরিমাণ আরও বাড়ানোর কথাও জানান প্রকল্পটির উদ্যোক্তা প্রতিষ্ঠান অক্সফাম। মুকসিমুল হাসান, NTV নিউজ, সিরাজগঞ্জ।